আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। আজকের গল্পটা অনেক দিন আগের একটা মজার গল্প। আজকের গল্পটা হচ্ছে টম এন্ড জেরিকে নিয়ে। এক দেশে ভূত্যাকলা নামক একটা বাড়ি ছিল, আর সেই ভূত্যাকলার একটা ভূত্যার ছেলে ছিল, আর সেই ভূত্যার ছেলে একটা ভূত্যা মুরগি পুষেছিল, আর সেই ভূত্যা মুরগি তো একটা ভূত্যা ডিম পেড়েছিল, যে ভূত্যা ডিমটা টম বিড়াল দেখে ফেলেছিল, আর যার কারণে টম বিড়াল লোভ সামলাতে না পেরে সে ভূত্যা ডিমটা খেয়ে ফেলেছিল। আর ভূত্যা কলার ফোলা সেটা দেখে টমকে ভূত্যা একটা মুগুর দিয়ে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আর এর একদিন পর বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি বলে টম আবার বাড়িতে ফিরে এলো, কিন্তু বাহিরে বৃষ্টির কারণে কাদা হয়েছিল মাটিতে, আর সেই কাদা টমের পায়ে লেগে ঘরে এসেছিল। আর তারপরেই তো টমের সাথে আসল খেলা জমে গেল। যখনই টম ঘরে ভিতরে যাচ্ছিল তখনই পিছন থেকে টমকে কেউ ঢাক দিল, আর সেটা কেউ না, সেটা হচ্ছে বুলডগের পোলা স্পাইক। সে তো এই বাড়িতে সিকিউরিটি গার্ডের চাকরি নিয়েছিল, আর সে একটা হাতে কাঁথা পেয়েছিল, আর তাতে সে অপরাধের শাস্তি লিখত, আর সেটাই করলো। অপরাধের শাস্তি লিখে সে কাতার থেকে একটা কাগজ টমকে ধরিয়ে দিল। বুঝলাম না ব্যাপারটা, আমারে তামাইয়া কাগজে এসব কি লাগতাছে? এই আবার একটা কাগজ আমার হাত আছে, বুঝলাম না তো বিষয়টা। আসলে দেখি তো কাগজটার মধ্যে আসলে কি লেখা আছে। আমাকে একটা ঘুষিংকাইতে হবে, মানে আমি ঘুষিংকাবো কেন, আর আমাকে ঘুষিংটা দেবে কে? এই যে টম, আমি শুনেছি বাড়িতে নাকি নতুন সিকিউরিটি গার্ড আসছে। এই কাগজটা নতুন সিকিউরিটি গার্ডের নাকি? আচ্ছা, তার মানে এটা নতুন সিকিউরিটি গার্ড তোমাকে শাস্তি দিয়েছে, আর শাস্তি স্বরূপ লেগেছে তোমাকে একটা ঘুষিং খেতে হবে। বুঝতে পারছি, তাহলে তো তোমার শাস্তি পেতে হবে, কারণ সেই সিকিউরিটি গার্ড হচ্ছে আমার চানা স্পাইক। তবে যাগুয়া কলা গাছের ডাকা ভেড়া হলে আগুয়া। টম, তোমার শাস্তি খাওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও, শাস্তিটা আমি দেবো, কারণ আমি হচ্ছে জজ। ইয়া 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 হু। ওরে আব্বা রে, এক ঘুষিং দিয়ে তো 32 দোকানের 64টা দাঁত ভাঙিয়ে দিল রে, তুকুনা মানে 32টা দাঁতই ভাঙিয়ে দিল। ও বাপ রে বাপ, সবকিছু কইরা দিছে কাপ ধাপ। তাই আমি আর বাড়িতে থাকি নাই, বাড়ি থেকে বের হয়ে বাহিরে চলে আসছি। এখানে আমাকে ডিস্টার্ব করার মতো আর কেউ নাই, এবার লাভ দিয়ে আমি এখানে গোসল করব। এখানে আমাকে ডিস্টার্ব করার মতো আর কেউ রইল না, এবার লাভ দেওয়া শুরু করছি। 1 2 3 ইয়াহু। এই আবার পিছন থেকে ডাক দিল আমাকে কে? কিছুই তো বুঝলাম না ব্যাপারটা। এই এইটা আবার এনাইল করতে কে? টমাস, তুমি আরেকবার অপরাধ করার চেষ্টা করছো, আর যার কারণে আবার তোমার ঘুষিং খেতে হবে। এই নাও, তোমাকে কাগজে ঘুষিংয়ের সংখ্যা লিখে দিয়েছি, তাড়াতাড়ি কাগজটা ধরো, আর কাগজটা ধরে তোমার অপরাধের শাস্তি গ্রহণ করো। আমি গেলাম কিন্তু। আরে কি কইতাছে, আবার ঘুষি খেতে হবে আমার? আরে টমাস, তুমি উপর থেকে নামতে পারছো না, দাঁড়াও এই যে হাত ধরছি, তুমি আমার হাত ধরে নিচে আসো। আর তোমার কাগজে কি লেখা আছে? এটাও তো মনে হচ্ছে ওই স্পাইকেরই কাগজ নাকি, দেখি তো একটু। আরে তার মানে তুমি অপরাধ আবার করেছ, আর তোমার শাস্তি আবার পেতে হবে। নো প্রবলেম, আসলে তোমার শাস্তি লেখার সঙ্গে সঙ্গে আমি হাজির হয়ে যাই, কারণ শাস্তি তো তোমাকে দিতেই হবে। কাগজে এটা কি লেখলো? জুরে ঘুষিং দেবে আমাকে? এই ব্যাপারটা আমার তো কিছুই মাথায় ঢুকতাছে না। আরে বোকাটক, কিচ্ছু বুঝে না। এখন ব্যাপার যদি তোমার মাথায় ঢুকে তাহলে তো মাথা বইলা দেবো ব্যাপার দিয়া। আসলে আমি তো একটা ঘুষিং দেবো তোমার মাথায় শাস্তি স্বরূপ, সেই ঘুষিংটা কোথায় রাখবা? আর এজন্যই ব্যাপারটা তোমার মাথায় ঢুকতাছে না, ফাঁকা জায়গাটা আমার ঘুষিং দেওয়া বরং, বুঝছো? অঙ্কটা আমার কেমন যেন একটু গড়বড় মনে হচ্ছে। 2 দোকানে যদি 4 হয় তাহলে তো স্পাইক আমার অপরাধ লেখছে, স্পাইবার আমাকে শাস্তি দেবে, তার মানে আমাকে ভুলক শাস্তি দিচ্ছে, এইবার তো সেটা আমি মানতে পারবো না। টমাস, ওরে গেছি রে, দেখার আগে ঘুষিং মারে আমার নাকটা পাড়াইয়া দিল রে। ও অপরাধ তুমি করতে পারবা আর তুমি শাস্তি পাইবা না, এটা কোনো কথা? হি 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 হি, শাস্তি তোমার পাইতেই হইব, রেডি থাইকো, আরো পাইবা, আরো শাস্তি, অপরাধ আরো আরো শাস্তি পাইবা। বাপ রে বাপ, বুলডগের ঘুষিং কাইতে কাইতে শরীরটা দুর্বল হয়ে গেছে, তাই ফ্রিজ থেকে কিছু খাবার বের করে আমার খেতে হবে, শরীরটা আবার সুস্থ করতে হবে। ওরে বাপ্পার, তুমি ফ্রিজ থেকে খাবার চুরি করতেছো, তার মানে তুমি চোর, তুমি ভুলে গেছো চোরের উপরও চোর আছে, মানে চুরি তুমি করবা, ধরাও তুমি খাইবা, আর মজার খাবার গুলা আমি খাব। আরো বের করো, আরো বের করো। আরে মাঝখানে ডিম আর মজার খাবার এগুলা নিয়ে কেটে পড়ি, শু টম শুধু শুকনো রুটি খাক। একটা বার্গার বানিয়েছি, অনেক মজার মজার আইটেম দিয়ে সাজিয়েছি, এবার মজার মজার আইটেমগুলা জিব্বায় তেল লাগিয়ে খাওয়া শুরু করি। দিলাম এক কামড়, কিন্তু শুকনা লাগতেছে কেন ব্যাপারটা বুঝলাম না। কি রে বাবা, এটার ভিতর মাল মশলা কই গেল? হ্যাঁ
একটাও দেখতেছি না, তার মানে চুরি হয়ে গেছে। কিন্তু চুরিটা কে করতে পারে? নিশ্চয়ই জেরি। হটক, চুরিটা আমি করছি, আমি ধরাটা শুধু তুমি কাবা, ঠিক আছে? তুমি তাহো, আমি গেলাম। কি জেরির বাচ্চা রে, তার মানে তুই শেষ, আজকে তো তুই গেছিস। দাঁড়া, এইবার তোর কবর আছে রে জেরির বাচ্চা। হাই হাই, আমি আর এনে নাই, এখান থেকে এক দৌড় দিয়ে পালাই। ওরে বাপরে বাপ, আমার কবর আছে ধরতে পারলে সবকিছু হইয়া যাব কাপ জাপ। কিন্তু আমি যে জেরিরে ধরার জন্য পালাইতাছি, পিছনে তো বার্গারের সব মালমশলা পালাইয়া দিছি, এনে দেখি তো আবার ওই বুলডগের চানা চলে আইলো নাকি। কি রে বাবা, এ তো দেখি আমার আগেই চলে আইছে, ব্যাপারটা বুঝলাম না। আমি যেই নেই যাই, এইটা কি আমার পিছে পিছে আসে নাকি আমার আইক্যাওয়ালা ভাস দেওয়ার জন্য? ব্যাপারটা আমি কিছুই বুঝতেছি না। এতক্ষণে গেছে গেছে করে কি লিখছে, আবার কাগজটা আমাদেরকে নিয়ে আইতাছে। হ্যাঁ, এই কাগজটা দিয়ে আবার আমার ধরে দিছে। কি রে বাবা, এই কাগজে তো দেখি দুইটা তিনটা পাঁচটা সাতটা, হ্যাঁ এতগুলো গুছিং লিখছে। একটু ঘুমাইতেছিলাম টম, তুমি যা শুরু করছো তোমার জন্য তো ঘুমাতেও পারছি না। আরে বাবা ঘুমাইয়া তারপর যদি আইতাম তোমার শাস্তি দিতে, তাইলে শরীরটা একটু ভালো লাগতো। তবে ঝাগুয়া, এখন দিয়ে তো কাগজে কি লেখা আছে? কাগজে লেখা আছে যে এইবার শাস্তি অনেক বেশি, তার কারণে ছয় দোকানে বারো, জয়টা মজা ওইটা গুছিং দিতে হবে। বুঝতে পারছি, তার মানে অনেকগুলো গুছিং দিতে হবে টমকে। তাহলে তো আর দেরি করা যাবে না, ঘুম থেকে উঠে এসেছি, কাঁচা ঘুম নষ্ট হয়েছে। নাও টম, একটা গুছিং খাও। ওরে আব্বারে, এইবার তো জায়গা মতো দিছে রে। ও, এইবার বুঝার বাঁচার কোনো উপায় নাই রে। ও, আমি শেষ। এবার আমি বাঁশি বাজাবো তোদের কানের মাঝখানে। পু আমি বিড়াল হইয়া একটা ইঁদুরে গর্ত করে ইঁদুরে গর্তে ঢুকে যাবো, মাগার তারা ইঁদুরা ইঁদুরে গর্তে ঢুকতে পারবে না। গর্ত করা হয়ে গেছে, এইবার ভিতরে ঢুকতে হবে। আইতাস, আসো আমি লাভ দিয়ে ভিতরে ঢুকে দিতেছি। ইয়াহু, হাই লাভ দিয়েছি। ইয়াহু, ওরে গেছি রে, এক কিসের মধ্যে ঢুকে গেলাম। হাই হাই, কে মামুর বেটা মামু, এবার তোমার উপর আমি ড্যান্স করব। আহা কি আনন্দ, আকাশে বাতাসে ওসু কিনা গেছ কিনা বললাই আমাকে, আহা কি আনন্দ। বিড়ালটাকে ধরার জন্য অনেক সত্যাকল পাচ্ছি মাছ দিয়া, আজকে বিড়ালটারে ধর্মই ধর্ম, কিন্তু আমার তো গেছে ঘুম পাইয়া। হাহ, একটু ঘুমানোর দরকার, আবার বিড়ালটাকে ধরা দরকার। ধর, আগে ঘুমাইয়া নে। এইবার উকি যে দেখি তো ইঁদুরটা ঘুমাইছে কিনা। আ ও, ওরে ইঁদুর তো নাকি পাঁচ মাস সরষা তেল দিয়ে ঘুমাইতেছে, তাইলে আমি বসে আছি কেন? আমি তাড়াতাড়ি বসিটা নিয়া মাছগুলা খাই বাঁধাইয়া বাঁধাইয়া। ওরে মাছের ইসাদ কি বুলা দাই রে, তার উপর এত মাছ দেখলে কি আর মাথা ঠিক তাহে রে। হই, এবার যা করতে হবে, মাছটাকে ভাজিয়ে নিলাম, এবার মাছটাকে হাতে নিলাম। আহ, কি তেলতেলা মাছ রে বাবা, যতই খাবো ততই মজা পাবো। তবে এখানে যত মাছ আছে সব মাছগুলাকে আগে আমার ঘরের ভিতর ঢুকাবো, এরপর মাছগুলাকে আমি বসে বসে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে মজা করে খাবো, একেবারে দাঁতে সাত মন সরষা তেল লাগাইয়া খাবো। ও, তবে শুধু কি মাছগুলো আনলে হবে? আমার যে সত্যাকল দেয়া দরবা চাইছিল সেইটা কিন্তু তাদের উপরে প্রয়োগ করতে হবে। আহ, সত্যাকলগুলো তক্তার মাথায় দিয়ে দিলাম, এবার তার নাকে আমি এই পনের ঘ্রাণ দেবো, এরপর উঠবে আর সত্যাকলে ধরা খাবে। আমার না কেমন ওই পনেরের গন্ধ আইতাছে আমার। অ, পনের কি ব্যাপার, উপরে এগুলা কি? ওরে নানা রে বাবা রে কালু রে আবার গেছি রে, নিজের চত্তাগুলো নিজে ধরা খেয়ে গেছি, এটা বিড়ালটার বুদ্ধি ছিল। আমো গামো আমো গামো, আহা কত মজা, মাছ কামো, আ কত মাছ খাইছি, শুধু মাছের কাঁটাগুলো রাখিয়া দিছি। আহ, আঙুলগুলা চারটে সেটা খাইছি কিরে, এটা আবার কি? এটা তো একটা লাল বিন্দু, আমি তো আবার লাল বিন্দু দেখলে মাথা ঠিক থাকে না। ওই বিন্দুটাকে আমার যেন ধরতে হবো। ওই লাল বিন্দু দাঁড়া। আহ, তোমার যে কেমন করে ধরতে হয় চান্দ, এইটা আমগুলো ভালো করে জানা আছে। আসো আসো, আর একটু কাছে আসো, তোমারে জায়গা মতো আইনা সাহায্যটা করতেছে। হ্যাঁ, আসো আর একটু কাছে আসো। এই তো, এইবার জাল তোমার উপর অ্যাটাক করতে হবে। ওয়ান টু থ্রি, জাল অ্যাটাক করেছি বিলাইয়ের উপর। এ, কিন্তু বিলাই ধরা খাইছে না অন্য কিছু ধরা খাইছে, কিছুই তো বুঝতেছি না। হো হো, আমার নাম হচ্ছে টম মার্কা বিলাই, আমাকে কি আর এত সহজে ধরা যায়? হা হা, সবাইকে উল্টা পাল্টা করে চাঙ্কুয়াপুর পাঠাইয়া দিব, মাগার আমারে তোমরা কে হই ধরবার পাত্তারা? আমার নাম টম, যদি একবার তুম ঘরে ধরে না বন্ধ করবো তোমার দম, তোমাদের জালে তুম ঘরে আটকাইতাছি। ও ও, তাও আমারে ধরতে পারবা না। মিরবাড়ির কালাই কাম না করলো কি? হক গলো রে, জালি দিয়ে বন্ধ করালো, আর আমার পিছ কি ব্যাপার? জালি কি উপরে অ্যাটাক করলাম নাকি?
হাই হাই, জালের নিচে তো আমরা বন্দী হয়ে গেলাম, কামটা হইল কে? কি রে বেটা, তোরে কইলাম বিড়াল ধরার জন্য, আর তুই তো দেই আমগুলি দতাছস, একে একে সব কটারে জাল দিয়ে বন্দী করে লাইছস। তুই কি দেখছস, তুই কামটা কি করছস? তোর চাকরি কিন্তু এখন বাচ্চা রেখে এলাম। আমরা আর এই হোটেলে থাকবো না, এই হোটেলে আমাদেরকে অপমান করছে, সবাই পালাও, ভাগো ভাগো, এই হোটেলে সব পিঁচুরা পাগল হয়ে গেছে। হাই হাই, সবাই পালানোর কথা বলে আমার পিছে পিছে আসছে কেন? ওদের এদের ব্যবসা ভালো না, ওরা মনে হয় এবার আমাকে ধরবে। কি সর্বনাশ, এবার পালাবো কোন দিকে? এবার ধরা খাইলে কিন্তু আমার কবর আছে। ও ওই, তোরা দেখলি তো টমের মাথায় কত বুদ্ধি। তার মানে আজ থেকে আমরা বস কাকে মানবো? টমকে মানবো, যেহেতু তার বুদ্ধি বেশি, তাহলে সে আমাদের বস। আমি হচ্ছি এক নাম্বার না সাত নাম্বার সিকিউরিটি গার্ড। ওরে কাইছে রে, এর আমার দিকে কে নাইতাছে? ওরে পালাই, ওরে বাবা রে বাবা, অল্পের জন্য বাচ্চা খেয়েছি, আর একটু হইলে কবর ছিল। আমরা সব বিড়ালরা চলে আসছে আমাদের বসকে রক্ষা করতে, টম বস আমরা আইতাছি। ওরে বিনাষ্ট হইছে রে, বিড়ালরা তো আইতাছে দল বাইন্ধা আমগুরে ধরিয়া খাইবার লাগি। হাই হাই, সবাই ভাগো, ওই ভাগো ভাগো, যান নিয়ে পালাও চাচা দাদি জান বাচ্চা। আমার কিন্তু নাই কাস, আমি যাতেই সবই কিন্তু হাচা হাচা। কি রে, ওরে বাবা, এইটা আবার কি তা দেখতাছি, এরা দৌড়াইতাছে ক্যা? বাপ তাপ তো কি তুই বালা দেখতে না? ওই ওই দালা দালা, কি তা হয়েছে লে? তোরা দৌড়াইতাছিস কে ভাবে? কিছু তো বুঝতাছি না, এখানে কি কোনো সাত ঘটনা হয়েছে? ও তাই তো বলি, তোলা এভাবে দৌলাইতাছিস কেন? এখন কথা হয়েছে আমি কি দৌলামো না তাকমো, কিছুই তো বুঝতাছি না, আমারে কত দিই? ওলে বাবা, এখন তো দিই আলো বেতি বেতি দৌলাইতাছে। কি ব্যাপার, দরজা বন্ধ করতা তো কে? আমার আবার ঘরের ভিতর বাইন্দা পিদাইবো না তো? ওই ভাই, দরজাটা এইভাবে বন্ধ করতুন কেন? আমার আবার বাইন্দা পিদাইবেন না তো? ব্যাপারটা না আমি কিছুই বুঝতেছি না, আপনারা দর বন্ধ করছেন, আমার তো ব্যবসা পাল্টে গেছে, আমার হাতে অনেক টাকা, আমার টাকাগুলো রেখে দিবেন নাকি? ও ভাই কিছু কন। আরে মি, হোটেল বন্ধ আজ থেকে, এখানে কোনো বেচা কিনা হবে না, হরেন এখান থেকে। আমার বস সবার বস, আমার বস বিলায়ের বস, ইঁদুরের বস না বিলায়ের বস, সবাই মিছিল করো, আমার বস টম বস বিলায়ের বস, ওই সবাই মিলে টম বসের উপরে তুলো, নাচতে হবে। ওরে কি ঢুস দিল রে, ওরে তোরা আমারে মারবে নাকি? ও কি ঢুস দিল রে, মাথায় আলো মালু হইলো রে, এরা মিছিল করতেছে না আমার মারতেছে, আমি তো কিছুই বুঝতেছি না রে। ও আমি একটারে চরম না, হপ কয়টারে দৈরা পিঠে তক্তা কইরা, তারপর কামো আগুন দে পুইরা, জেরির বাচ্চা জেরি, তোরা লম্বা হইয়া আমার অবস্থা দিয়ে ওই আমার উপর টেমুটে আটক করলো। ব্যাপারটা তো ভালো দেখতেছে না, মানে চোখে এখন কিছুই দেখতেছি না, সবকিছু লাল লাল। হাই হাই, এখন জানি কেমন লাল লাল, ওরে বেশি লাল লাল দেখতেছি। ও এখন মনে হচ্ছে চোখে কলা কলা দেখতেছি। ওরে গেছি রে, এইসব আমার সাথে কিতা হইতাছে রে? উরি বাবা, কত কিছু আমার মুখে ঢুকছে রে ভাই, এই দেখুন তরমুজ কলা।